আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যখন নতুন মোবাইল ফোন কিনেন তখন ক্রোম বাজার থেকে অনেক সময় খারাপ নোটিফিকেশন আসে, তো সেটি কিভাবে বন্ধ করবেন আমি আজকে আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। তো ভিডিওটি লম্বা না করে চলেন শুরু করা যাক। আপনাদের কাছে যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে এবং আমার এই চ্যানেলে প্রতিনিয়ত একটি করে ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলা সংগ্রহ করার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনাদের মোবাইল ফোনে আসা গুগল ক্রোম থেকে খারাপ নোটিফিকেশনগুলা বন্ধ করার জন্য আপনারা সিম্পলিভাবে আপনাদের মোবাইল ফোনে থাকা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাইতেছেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি আপনাদের প্রত্যেকের মোবাইলেই থাকবে, অথবা আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে এখানে সার্চ বারে লিখে দেবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন। তো আমি সিম্পলিভাবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস নামে অপশনটিতে ক্লিক করে দিলাম। নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাইতেছেন নোটিফিকেশনস, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। সেই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাইতেছেন দুই নাম্বারে যে অ্যাপসটি রয়েছে ক্রোম, আপনাদের মোবাইল ফোনে যদি এভাবে না থাকে তাহলে নিচে আপনারা এই অ্যাপসটি খুঁজে নেবেন। এই অ্যাপসটি খুঁজে নেওয়ার পর আপনারা সিম্পলিভাবে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার মোবাইল ফোনে দেখতে পাইতেছেন যে নোটিফিকেশনটি অফ করা আছে, তো আপনাদের মোবাইল ফোনে চালু করা থাকবে, সিম্পলিভাবে আপনারা সেখান থেকে অফ করে দেবেন। তাহলে এই গুগল ক্রোম থেকে আসা খারাপ নোটিফিকেশনগুলো বন্ধ হয়ে যাবে আর আসবে না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন আপনারা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে